নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই কারণ আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো ওটা চাইনি হ্যাঁ পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না দেশে বিদেশে অনেক বিদেশে অনেক লোভের আমার জন্য লিখেছে কই আমি তো কখনো তদবির করতে যাইনি কারোর কাছে বলতেও যাইনি আমি তো কি পেলাম না পেলে ওটা আমি কখনো ওগুলো আমার মাথার মধ্যেও নেই এখন শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে না কাজ করলেন ব্যাংকের একজন এমডি সে যখন একটা নোবেল প্রাইজ পায় তা তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন শান্তি চুক্তি হয়েছে কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি এক জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি চৌষট্টি হাজার শরণার্থী ছিল ভারতে আমি সকলকে ফিরিয়ে এনেছি তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি চট্টগ্রামের শান্তির সাথে প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে এরা কি অবস্থা ছিল শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন তো এখানে যদি কেউ বিদেশে কেউ যদি আমার নামে প্রস্তাব দেয় আমরা তো ছুটে যাইনি তাদের কাছে আমার কাছে অনেকে আসছে আমার নাম না আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই আর বলে দিল যে ওটা নিয়ে নাকি ওনাকে মানে জেলাসি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবাররা এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি দাবি পেশ করেছে দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে তাদেরকে স্যাক করে দিয়েছে সবাই মামলা করেছে আমি তো জানতামও না যে এটা এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে তো লেবারদের লেবারদেরকে কোনো অধিকার নাই যারা এত লেবার নিয়ে কথা বলে মানব কথা বলে এত কিছু বলে তারা কোথায় এখন তারা চুপ কেন তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়ায়নি লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে চুরি করে খাচ্ছে সেটা বলেছে কখনো আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ইংল্যান্ড কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে এটাই তাদের নিয়ম তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক এবার আরও অনেক বিষয় আছে আমি সব বলতে চাই আমি এটা বলতেও চাইনি কখনো পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে যখন সেই দু সাল তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল তাহলে ব্যর্থ হলো কেন রাজনৈতিক দল করতে পারলো না কেন সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে আসবে না আসেনি কেন সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল অসুস্থ তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি সেখানে সে ব্যর্থ হয়েছে তো সে দায়িত্ব কি আমার আমি তো এখন জেলে আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাটকার সরকার এবং প্রেসিডেন্টকে এ ডাবল প্লাস দিয়ে আসছে আমার বিরুদ্ধে তো একটা পর একটা মামলা আমি তো বলছি বাবা আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব। দেশে ফিরে যাব এবং আমি মামলা বোকা তখন আমাকে দেশে আসতে দেবে না আমি তো জোর করে এসেছি আমার সাথে তো এই তুলনা করা যায় না তিনি একটা ব্যবসায়ী যে তার কথা বেছে খায় এখন আরেকটা প্রশ্ন আবার আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা কোথেকে আসছে কার টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কীভাবে হলো সে প্রশ্নটা কী করেছে কখনো কাদের টাকা সে জবাবটা দিক একটা সরকারি চাকরি মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে আমাদের আইন কী বলে তারপরে তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি এটা ঠিক তা এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সবথেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে সেই ছিয়ানব্বই সাতানব্বই সাল আটানব্বই সাল আটানব্বই উনআশি সাল ওই আটানব্বই উন সেই সময় উননব্বই মানে কত হ্যাঁ নিরানব্বই আটানব্বই নিরানব্বই সাল এই আটানব্বই নিরানব্বই সাল যখন আমার বন্যা তিন মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা কিভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায় তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি এটুকু কৃতজ্ঞতা মানুষের থাকা দরকার আর তাকে যে টেলিডনের সাথে পার্টনারশিপের যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল কিলেন্ডনের সবাই মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারে ফোনটা ফেরত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোনকে আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা এই তো জিনিস তো এই জিনিস আমি আর কি বলবো আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন বাদ ঘেয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে যে ওনার জেলা শিকর কী আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো